হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শীতের বিকেলের মুচমুচে স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বাসি ভাতের সাথে সবজি দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার স্ন্যাক্স রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ বাসি ভাত। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ বাঁধাকপি কুচি, 1/4 কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 7 মতো লবণ, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, সবশেষে দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, যাতে ভাতের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ বেসন। এরপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি নাস্তার শেপ দেওয়ার জন্য আমার 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব এবং চেপে চেপে কিছুটা গোল করে নিব। এরপর 2 হাতের তালুতে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমে ডো হাতে নিয়ে চেপে চেপে গোল করে নিব। এরপর 2 হাতের তালুতে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। বাকি নাস্তাগুলো আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোর 2 পাশ উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। সবগুলো নাস্তা আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে খুবই মজার। বাসি ভাত ফেলে না দিয়ে একবার হলেও মুচমুচে স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।